হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব ভালো দিন কাটছে তোমাদের আর আমার চ্যানেলটাকে তোমরা যারা সাবস্ক্রাইব নি এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছ তারা প্লিজ বেল বাটনটাতে ক্লিক করে নাও যাতে আমার নতুন ভিডিওগুলো আসার সাথে সাথেই নোটিফিকেশানটা পেয়ে যাও তো আজকে একটা নিউজ নিয়ে এসেছি মানে নিউজটা একটু কনফিউজিং নিউজ আগেই বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি যখন ফার্স্ট নিউজটা পেলাম তখন আমি নিজেই স্ট্যান্ডার রয়ে গেছিলাম তো পরে ডিটেলসটা জানার পর আমিও কিছুটা কনফিউজ তো নিউজটা ছিল যে ফাইনালি সলমান খান অ্যান্ড ক্যাটরিনা কাইফ দে আর গেটিং ম্যারেড মানে তারা বিয়ে করছে তো এখানটায় মানে কি বলবো সালমান ক্যাটরিনার তো আর আজকের পরিচয় না সেই দশ বছর আগের থেকে যখন ফার্স্ট ক্যাটরিনা ইন্ডাস্ট্রিতে এলো সালমানের হাত ধরে তখন থেকে তাদের কানাঘুসো তাদের লাভ স্টোরি কানাঘুষো আমরা শুনতে পাচ্ছি তো ফাইনালি সালমান খানের ইচ্ছে ছিল ক্যাটরিনার সাথে বিয়ে করার কিন্তু ক্যাটরিনা কাপ সেই সময় না করে দেয় সালমান খানকে হ্যাঁ এখানে সবাই হয়তো ভাবতে পারে ক্যাটরিনা ক্যাব এতটা সেলফিশ আসলে তা না তার পয়েন্ট অফ ভিউ ছিল যে মানে আমার যা মনে হচ্ছে বা অনেক আর্টিকেলও বেরিয়েছিল যে ক্যারিয়ারটা আগে মানে ঠিক মতো স্টেবেল করে নিয়ে তারপরে এবার জাস্ট ইন্ডাস্ট্রিতে এসছে এক দুটো মুভি করেছে তারপরেই বিয়ে করে নিলে হয়তো সেই ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে পারে সো তা তার পয়েন্ট অফ ভিউ থেকে সে ঠিক ছিল তো এই করতে করতে তো তোমরা পরবর্তীটা মানে জানো যে রণবীর কাপুরের সাথে ক্যাটরিনা কাইফের পরিচয় বাড়ে এবং ওনারা একসাথে মুভি করেন অনেক এবং সেখানে গিয়ে তারা লিভিনে থাকতেও শুরু করে দেয় মানে তারা অ্যাজ এ কাপল ইন্ডাস্ট্রিতে ওপেনলি তারা মানে সেটা লুকোইনি কখনো আর সলমান খানও কি বলো ওনার লাইফটাতেও মানে অনেক কি ইয়েস তোমরা জানো যে অ্যাশের সাথে রিলেশন ছিল তো এরপরে আরও অন্য অনেক মহিলারা এসছেন ক্যাটরিনা কাইফ ডেজিসানি অনেকে বলে থাকে লুলিয়া তো একের পর এক মেয়ে কিন্তু সলমানের নামের সাথে জুড়েছে আর সালমান খানও কি বলবো সে অনেক মুভি করেছিল না আগে যে শেষ পর্যন্ত সালমান খান কি হার মানতে হতো শাহরুখ খান হিরোইনকে নিয়ে চলে যেত একটা মুভি ছিল কার সাথে হামদিল জুকেসেন যে দেবেন লাস্টে অ্যাস্ট্রেগিনি চলে গেল তো এই টাইপেরই আর কি সলমান খানের রিয়েল লাইফেও অনেকটা ওই ধরনের ঘটনা অনেক ঘটেছে তো যেটা বলার ছিল যে নিউজটা এসে সলমান খান অ্যান্ড ক্যাটরিনা কাইফ কিন্তু মানে আবার বন্ডিং অনেক বেড়েছে রণবির কাপুরের সাথে ব্রেকআপ হওয়ার পর তোমরা তো যেন রণবী কাপুর আর আলিয়া ভাটের এখন রিলেশন হয়ে আছে আর ক্যাটরিনা কাইফকে অলওয়েজ সালমান খান কেয়ার করে এসছে সবসময় খোঁজ খোঁজখবর নিয়ে গেছে ইভেন ব্রেকআপের পর তার সাথে অ্যাজ এ পিলার মানে সাপোর্ট দিয়ে গেছে সবসময় এখন ওনাদের বন্ড তোমরা জানো মুভিগুলো দেখলেই বুঝতে পারবে টাইগার জিন্দা হওয়ার পর তো আরও বেশি ভালো বন্ডিং হয়ে গেছে তো কানাখুসো খবর এসেছিল যে এবার হয়তো তারা বিয়েটা সেরে ফেলবেন আর নিউজটাও অনেকটা ওইরকমই ছিল কিন্তু ফাইনালি মানে ডিটেলস জানার পর দেখলাম যে তা না সালমান খান আর ক্যাটরিনা ক্যাফের নতুন যে মুভিটা আসছে ভারত ভারত সরি সে ভারতের টিজার তো তোমরা দেখেইছ ওখানে ক্যাটরিনা ক্যাফকে এখনও দেখানো হয়নি তবে ট্রেলারটা তো অবশ্যই দেখানো হবে তো সেখানে নাকি একটা ওয়েডিং সিকুয়েন্স আছে আর সেখান থেকে কিছু পিকচার টিকচার হয়তো লিক হয়ে যায় তোমরা জানো মিডিয়া তো সব জায়গাতেই এখন আর মিডিয়া এইসব জিনিসকে খুব ছড়িয়ে দেয় ভাইরাল করে দেয় আর যেখানে সালমান আর ক্যাটরিনার ম্যারেজ নিয়ে কথাবার্তা সে তো হবেই তো সেই ওয়েটিং সিকুয়েন্সের একটা ক্লিপিং কিছু পিক্স বাইরে ভাইরাল হয়ে যায় এবং সবাই ভাবে যে তাদের বিয়ে হচ্ছে কিন্তু ফাইনালি জানতে পারলাম যে সেরকম কিছুই না তবে সালমানের বাড়িতে সালমানের মা নাকি চায় যে ক্যাটরিনা কাইফি তাদের ফ্যামিলিতে আসুক বউ হয়ে এখন জানি না ফাইনালি কি হবে তো কেমিস্ট্রি তাদের যেভাবে বাড়ছে আমরা আশা করতেই পারি যে ভবিষ্যতে হয়তো সলমান ক্যাটরিনার বিয়ে আমরা দেখতে পাবো আর যদি নাও বা হয় তারা অলওয়েজ গুড ফ্রেন্ডস তো থাকবেন তো তোমরা এটা অন্যভাবেই নিও না মানে নিউজটা এইভাবে এসছিল মানে বিয়ে হচ্ছে ঠিকই তবে রিয়েল লাইফে নয় রিল লাইফে ভারত মুভিতে তো এইটুকুনি আমরা জানতে পারলাম যে ভারত মুভিতে তাদের একটা ওয়েডিংয়ের সিন আছে হয়তো তারা ম্যারেড কাপেল হিসেবেই সিনেমার কিছুটা অংশ তারা রেখেছে আর কি হয়তো প্রথম দিকে লাভ ছিল পরে বিয়ে হয়েছে এরকম কিছু একটা সেটা ট্রেলারে আরও ক্লিয়ার হবে এনে এইটুকুনি বলাই ছিল বলার ছিল বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও প্লিজ আর বেল বাটনে ক্লিক করতে অবশ্যই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেল দেন গুড বেটারা